বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কাঁচা ছোলা সম্পর্কে জানেন, আর কাঁচা ছোলাটা আপনারা অনেকে হয়তো খেতেও পছন্দ করেন, কিন্তু আপনারা কিন্তু মূলত জানেন না কাঁচা ছোলা খেলে আমাদের ঠিক কী উপকার হবে, এর উপকারিতা আমাদের জন্য কতটুকু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, শরীরের অস্থির ভাব ছোলা দূর করতে পারে। তাছাড়াও ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ রয়েছে। আপনার যদি হঠাৎ দেহের মধ্যে অস্থির ভাব হয়, তাহলে কিন্তু আপনি ছোলা খেয়ে নিতে পারেন এবং নিশ্চয়ই আপনি উপকার পাবেন। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়ে থাকে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো রোগের জন্য প্রতিরোধ করে তোলে। ছোলাতে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের আঁশ রয়েছে। এই আঁশ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। ছোলার মধ্যে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনেরই খাদ্য আঁশ রয়েছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আঁশ পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন B6 হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এর ডাল আঁশ সমৃদ্ধ, যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এক সমীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন 4,069 মিলিগ্রাম ছোলা খায়, হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি 49% কমে যায়। খাদ্যনালীর মধ্যে থাকা ক্ষতিকারক জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে থাকে ছোলা। ছোলার শর্করা দ্রুত রক্তে যায় না, তাই ডায়াবেটিস রোগের জন্য ছোলা খুবই উপকারী খাবার। প্রতিদিন 100 গ্রাম ছোলায় রয়েছে 17 গ্রাম প্রোটিন, 64 গ্রাম শর্করা ও কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম রয়েছে ফ্যাট। ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা খুবই ভালো। প্রতি 100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, লৌহ আছে 10 মিলিগ্রাম, ভিটামিন এ 190 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন B1, ভিটামিন B2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। বলতে গেলে এই সবগুলো ভিটামিনই শরীরের উপকারে আসে। ছোলার ফ্যাট শরীরের জন্য একেবারেই ক্ষতিকারক নয়, বরং রক্তের চর্বি কমাতে সাহায্য করে থাকে। কাঁচা ছোলা ভিজিয়ে আদার সঙ্গে খেলে শরীরের প্রোটিন ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। এটা শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যবান করে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে বাড়িয়ে তোলে। এক গবেষণায় দেখা গিয়েছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা, শিম এবং মটর খায়, তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলার অবস্থিত আইসোফ্লাভন ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারি কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করেছি, অবশ্যই আপনারা এর থেকে উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।